Assalamualaikum warahmatullahi wabarakatuh. আমি এখন হাদিস শরীফ বলবো। এক নম্বর হাদিস শরীফ, আকলিস দিনা কাইয়াক ফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। দুই নম্বর হাদিস শরীফ, কয়রকম মান তাল্লামাল কোরআনা ওয়াল্লামা। হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কর্মজি শিক্ষা করেন এবং শিক্ষা দেন। তিন নম্বর হাদিস শরীফ, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ, দ্বীনে ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। চার নম্বর হাদিস শরীফ, আত্তুরু শাতুরুল ইমান। হাদিস শরীফের অর্থ, ভবিষ্যতে ইমানের অঙ্গ। পাঁচ নম্বর হাদিস শরীফ, মিফতাহুল জান্নাতি সলা। হাদিস শরীফের অর্থ, নামাজ বেহেস্তের চাবি। ছয় নম্বর হাদিস শরীফ, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সলা। হাদিস শরীফের অর্থ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। সাত নম্বর হাদিস শরীফ, ফাদুলুল্লাহ আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতো বা যত বড় বেলেম আবেদের চেয়ে একজন কাটি আলেমের মতো বা তত বড়। আট নম্বর হাদিস শরীফ, আদোয়া উয়াল ইবাদা। হাদিস শরীফের অর্থ, দোয়া ইবাদত। নয় নম্বর হাদিস শরীফ, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদব আলাইহি। হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা